হ্যালো গাইস, আমি চলে এসেছি আমার নেক্সট ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পাড়ায় একটা ভেড়ি রয়েছে, সেই ভেড়িতেই রয়েছি। ভেড়িতে কী কী মাছ আছে সেই সম্বন্ধেও বলছি, চলো সামনে দেখাও। আর নানা ধরনের ফল আছে, দেখি কিছু ফল পাইলে ফল পাড়বো খাবো। চলো গাইস আরও সামনে যাচ্ছি। তোমরা যে এই ভেড়িটা দেখতে পাচ্ছ, এটাই রয়েছে কই মাছের চাষ। তোমরা খেয়েছো কি না জানি না, আর সামনে আরও ভেড়ি আছে, চলো দেখাচ্ছি। গাছ তুমি দেখতে পাচ্ছ ভেড়িতে কি জঙ্গল প্লাস সাপেরও ভয় আছে। আমরা যাচ্ছি আস্তে আস্তে, দেখা যাক সামনে কি বাদে। গাছ তোমরা এটা দেখতে পাচ্ছ যে এই ভেড়িটা, এটাই রয়েছে রুই মাছের চাষ। গাছ তুমি দেখতে পাচ্ছ যে আমি প্রায় ভেড়ির মাঝখানে চলে এসেছি, আর কিছুটাই বাকি যেতে সামনে। চলো আরও সামনে যাচ্ছি। আমরা দেখছ যে আমরা সামনে যাচ্ছি আস্তে আস্তে, ভীষণ জঙ্গল, যেতেও ভয় লাগছে। গাইস দেখতেই পাচ্ছো এখানে ভীষণ জঙ্গল, আমার পা ফেলাতেও ভয় লাগছে, জানি না কী হবে। যাচ্ছি আমরা, আমরা প্রায় তৃতীয় ভেড়ির কাছে চলে এসেছি। বলছি যে তৃতীয় ভেড়িতে কী আছে মাছ, এটা সেই দ্বিতীয় ভেড়ি। যাচ্ছি গাইস, দেখতেই পাচ্ছো ভীষণ জঙ্গল, যেহেতু মনে ভয় লাগছে, জানি না কী হবে। তো গাইস আজকের যে ভিডিওটা আমি করলাম, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে এই পিছনে আর যাওয়া যাবে না, কারণ কালাশেপের বাসা রয়েছে। তাই আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবে, যাতে আমার ভিডিও আরও সুন্দর হয়। টাটা গাইস।